সাপ্তাহিক ও বড়দিনের ছুটিতে মানসিক ক্লান্তি দূর করতে সাগরকন্যা কুয়াকাটা সহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। পর্যটক আকর্ষণে হোটেল মোটেলগুলোও দিচ্ছে আকর্ষণীয় নানা সুবিধা। পর্যটকদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ডেস্ক রিপোর্ট। এক স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে পারায় সবসময় ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় থাকে কুয়াকাটা। বালুচরে লাল কাঁকড়া আর আকাশে গাংচিলের ওড়াউড়ি মন কাড়ে পর্যটকদের। সাপ্তাহিক ও বড়দিন মিলিয়ে টানা তিন দিনের ছুটি পেয়ে অনেকে ছুটছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে। হাজারো পর্যটকের ভিড়ে পটুয়াখালীর কুয়াকাটা এখন উৎসবের নগরী। বড়দিনে ছুটি পাইছি, একটা লম্বা ছুটি, তারপর মামা মামি বেড়াতে আসছে, তো তাদের নিয়ে একটা ট্যুর দিয়ে গেলাম। খারাপ তেমন কোনো অভিজ্ঞতা নাই। তারপরও হচ্ছে মানুষজন যখন অনেক ভিড় হয় তখন মানে সমুদ্র সৈকতটা অনেক বেশি নোংরা হয়। আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে সমুদ্র স্পেশালি ডুবোয়ানোর একেবারে যে চিত্রটা সুন্দর করে চোখের সামনে আসতেছে। রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি মাসের শুরুতে অনেকটা পর্যটক শূন্য ছিল কুয়াকাটা। শেষ দিকে এসে পর্যটক বাড়ায় লোকসান পুষিয়ে নিতে পারবেন বলে প্রত্যাশা জানান পর্যটক ব্যবসায়ীরা। আমরা পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমাদের হোটেল সজ্জিতকরণ, খাবারের মান এবং তাদের জন্য ডিসকাউন্টের অফার রেখেছি যাতে পর্যটকরা স্বস্তি আকারে বেড়াতে পারে। 26 তারিখে দেখা গেল কয়েকটা রুম চলে যাচ্ছে, আবার 26 তারিখে ফুল হয়ে যাচ্ছে, এবং এইভাবে করে আমার 31 পর্যন্ত মোটামুটি আমরা এখন হাউসফুল, আর নতুন করে কোনো বুকিং নিতে পারছি না। পর্যটকদের নিরাপত্তা দিতে প্রতিটি পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্পটে বাড়ানো হয়েছে টহল। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আমাদের বিভিন্ন পর্যটন স্পটে পর্যাপ্ত সংখ্যক অফিসার ফোর্স মোতায়েন করা হয়েছে এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। হোটেল মোটেল এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আমরা মত বিনিময় করছি এবং আমরা তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছি যেন কোনো পর্যটক, কোনো স্টেক হোল্ডার বা আমাদের দ্বারা যেন নির্যাতন বা হয়রানির শিকার না হয়। বিভিন্ন ধরনের অফার থাকায় আগামী 31 ডিসেম্বর পর্যন্ত হোটেল মোটেলগুলোতে অগ্রিম বুকিং হয়ে গেছে বলে জানান হোটেল মালিকরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ঐতিহ্যের পরশে শিল্পিত আগামী, এই স্লোগানে ময়মনসিংহে 4 দিনব্যাপী 4র্থ বাংলা চারুকলা উৎসব শুরু হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আর্ট বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে দুপুরে নগরীর বিজেপি পার্কে ব্রহ্মপুত্র নদের তীরে উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও প্রকৌশলী ময়নুল আবেদিন। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। ময়মনসিংহে প্রথমবার অনুষ্ঠিত এই উৎসবে দেশ বিদেশের বরেণ্য ও তরুণ শিল্পীরা অংশগ্রহণ করছেন। উৎসবে জেলার 7টি স্কুলের 2 শতাধিক শিক্ষার্থী শিল্পকর্মের সুযোগ পাবেন। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনে বঙ্গবন্ধু ICT সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে এই 4তলা ভবনের কাজ শুরু হয়েছে। আপাতত ভবনের 2য় তলা পর্যন্ত নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবনে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন কম্পিউটার ল্যাব সহ ট্রেনিং সেন্টার ও মিনি কনফারেন্স হল থাকবে।